জাবি আলোনসোর কোচিংয়ে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন যেন অপ্রতিরোধ্য। বায়ার্ন মিউনিখের রাজত্ব শেষ করে গত সপ্তাহে জার্মান লীগ বুন্দেসলিগা জিতেছিল ক্লাবটি। এবার ইউরোপা লীগের সেমিফাইনালেও পৌঁছে গেল তারা। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করে লেভারকুসেন। প্রথম লেগে 2-0 গোলে জিতেছিল আলোনসোর দল, ফলে 2 লেগ মিলিয়ে 3-1 গোলের ব্যবধানে সেমিফাইনালে পৌঁছে গেল ক্লাবটি। ইতোমধ্যে লেভারকুসেন টানা 44 ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে। ইউরোপের শীর্ষ 5 লীগের দলগুলোর মধ্যে এত বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আর কারো নেই। টানা 43 ম্যাচ অপরাজিত থেকে এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিল জুভেন্টাস। লন্ডন স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও শটে বেশ পিছিয়ে ছিল লেভারকুসেন। তাদের বেশ কঠিন পরীক্ষায় ফেলে দেয় ওয়েস্ট হ্যাম। 13 মিনিটেই মিখাইল আন্তোনিওর গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। ম্যাচের 89 মিনিটে লেভারকুসেনের হয়ে গোল করেন ডাচ ডিফেন্ডার জেরেমি ফিলপং। এই ম্যাচে 1-0 ব্যবধানে হারলেও অবশ্য সেমিতে উঠে যেত লেভারকুসেন, তবে টানা 44 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি হতো না। সেমিফাইনালে লেভারকুসেন লড়বে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে। 2 লেগ মিলিয়ে এসি মিলানকে 3-1 অগ্রগামিতায় পেছনে ফেলেছে রোমা। এর আগের মৌসুমেও ইউরোপা লিগে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও রোমা। সেবার লেভারকুসেনকে পেছনে ফেলে ফাইনালে উঠেছিল রোমা। ইউরোপা লিগের সেমিফাইনালে ওঠার ম্যাচে টানা জয়ের রেকর্ডও গড়েছে লেভারকুসেন। এই ম্যাচ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা 44তম ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে আলোনসোর দল। টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইউরোপের শীর্ষ 5 লিগের আর কোনো দলেরই নেই। দ্বিতীয় সর্বোচ্চ 43 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। গত সপ্তাহে ইতিহাস গড়ে বুন্দেসলিগা জিতেছে। ইউরোপা জেতার পথেও ভালোভাবে টিকে আছে লেভারকুসেন। ট্রেবল জয়ের জন্য আরেকটি শিরোপা জয়ের সুযোগও আছে ক্লাবটির সামনে। জার্মানির ঘরোয়া কাপ ডিএফপি পোকাল জিততে পারে জাভি আলোনসোর দল। প্রতিযোগিতার ফাইনালে কাইজার স্লাটারদের বিপক্ষে খেলবে তারা। অপরদিকে ইংলিশ ক্লাব লিভারপুল আটালান্তার বিপক্ষে জিতেও ইউরোপা থেকে ছিটকে গেছে। ঘরের মাঠ এনফিল্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্তার বিপক্ষে 3-0 গোলে হেরে বসেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে তাই 1-0 গোলে জিতেও এড়ানো যায়নি বিপদ। 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানের হারে ইউরোপা থেকে বিদায় নিল এই ইংলিশ ক্লাবটি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।